নতুন ভোটারদের ভোটদানের প্রতি উৎসাহিত করতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। স্টেট এনএসএস সেলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয়। উপস্থিত ছিলেন নির্বাচন দপ্তরের ডেপুটি সিইও উষাজেন মগ সহ অন্যান্যরা। গণতান্ত্রিক দেশে ভোটদান কতটা জরুরি সেটাই ছাত্রছাত্রীদের বোঝানো হয়েছে। ভোটার্স তাদেরকে নিয়ে তাদের যে ভোট দেবে এবং যারা 18 ইয়ার্স অলরেডি হয়ে গেছে তাদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এখানে বলা হচ্ছে যে আই এম এ স্মার্ট ভোটার, আই ভোট ফর শিওর, আই ভোট ফর ডেমোক্রেসি, এসব ধরনের তাদের যে স্লোগানগুলি থাকবে এবং তারা যাতে বুঝতে হবে আগামী দিনে স্ট্রংগার ডেমোক্রেসি হিসেবে এগুলি খুবই দরকার। এবং কমিশন চাইছে যে তাদেরকে এইসব ব্যাপারে আমরা যাতে অ্যাওয়ারনেস নিয়ে যাবো। এরকম আমাদের আইসিএ ডিপার্টমেন্টের উদ্যোগে যে প্রোগ্রামটা আছে আজকে হচ্ছে সেটা অবশ্যই যে ইয়ংস ভোটার্স মধ্যে বয়েজ আর গার্লস তাদের মধ্যে একটা উৎসাহ দেবে এবং তারা বুঝতে পারবে যে ডেমোক্রেসি কেন, ভোটিং রাইটটা কেন এবং কেন আমরা ভোট দেব। সরকার ঘোষণা করতে তাদের যেহেতু তাদের রাইট আছে এবং তাদের কী দরকার এবং কেন এইসব তাদের একটা অ্যাওয়ারনেস আসবে বলে আমরা মনে করি।